হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আবারও তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর আমি তোমাদের সঙ্গে তোমার মানে এ দাদাভাই যে বম্বে গিয়েছিলো যাবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি যাবার ভিডিওটা যখন গিয়েছিল সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। আর ওখানে গিয়ে এখন ওনারা এখন ঘুরতে বার হয়েছে একটু, মানে যেখানে শাহরুখ খানের আছে, মান্নাত আছে, ওই সাইটে এখন ঘোরাঘুরি করছে। ওখানে তো সমুদ্র আছে আর সমুদ্রের বিচের ধারে ওনারা এখন ঘুরতে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে আই লাভ মাই মুম্বাই, আর এখানেই ঘুরতে গিয়েছে। আর এখানেই হচ্ছে মানে তোমার দাদা, আর তোমার দাদাভাই ওখান থেকে কিছু সিন তুলে নিয়ে এসেছে, কিছু ফুটেজ তুলে নিয়ে এসেছে ওখান থেকে। আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমি তো ওখানে যাই না, বাট আমি কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছিলাম তোমার দাদাভাইকে যে ওখানে যেখানে তোমরা যাচ্ছ ওখানে কিছু ফুটেজ আমার জন্য তুলে নিয়ে আসবে, আমার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য কাছে আমি শেয়ার করব। আর এটা মান্নাতের ভিতরের সিন, দেখো জুম করেছে মান্নাতের ভিতরের সিনটা। আর বাইরে থেকে তো রয়েছে, আর মান্নাতের ভিতরে তো যেতে পারবে না, কেন পারমিশন না ছাড়া তো ওখানে ঢোকার প্রবেশ করা যাবে না, সেই কারণে ওনারা তো বাইরেই ঘোরাফেরা করছে। আর এটা মান্নাতের গেট, যে সামনের বড় গেটটা ওটা হলো মান্নাতের গেট। আর তোমার দাদাভাইরা একটু ওইখানে মানে সব সাইড সিনগুলো একটু ঘুরে ঘুরে এসেছে, আর এখন রাত্রিবেলা এইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এখানে কিছু সিন তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। দেখো তোমার দাদাভাই তোমাদের সকলকে হাই করলো, তোমার দাদাভাইকে অবশ্যই কমেন্ট করে হাই বলো। মানে দেখো সকাল হয়ে গিয়েছি, সকালবেলা এখন ওনারা একটা বাজারে গিয়েছে, ওখানে যে মার্কেট আছে ওখানের মার্কেটে, ওখানের মার্কেটে একটু মানে সব কিছু দেখে ঘুরে ঘাড়ে নেবে, আর যদি কিছু মনে হয় কিনবে সেই জন্যে ওখানের মার্কেটে গিয়েছে। আর ওখানের মার্কেটটা দেখো, মানে আমি ভেবেছিলাম হয়তো ও মানে অন্যরকম কিছু হবে, না আমাদের এদিকেরই মতো, যে যেমন মার্কেটে সাইডে নিচে ফুটের দোকান মানে ফুটে যে দোকানগুলো বসে ওগুলোও আছে, আর যেগুলো মানে দোকান আছে এমনি স্টল আছে ওইগুলোতেও আছে, মানে সবই আমাদের এদিকের মতো। ভেবেছিলাম অন্য কিছু হবে, তাই ওখানে এখন ঘোরাফেরা করছে। এটা হচ্ছে রাত্রিবেলা, আর আজকে তো বাড়ি চলে আসবে, সেই কারণে রাত্রিবেলা এখন ঠিক রাত্রিবেলা এখন মানে গাড়িতে উঠে গিয়েছে, আর এখন আজকে তো বাড়ি চলে আসবে, সেই কারণে ওনারা এখন এয়ারপোর্টে আসছে, আর বম্বে এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টে আসছে। আর এয়ারপোর্টের যে সিনগুলো ওগুলোও খুব সুন্দর, এয়ারপোর্টের ভিতরের সিনগুলো দেখো খুবই সুন্দর, আর কি সুন্দর মানে এ করা আছে, কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এখানে দেখো মানে যে ঝর্ণাটা পড়ছে ওটাও খুব দারুণ লাগছে। এটা এটা কোথায় মানে বুঝতে পারছো কি জানি না, যারা গিয়েছো অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে মানে বম্বের এয়ারপোর্টের ভিতরের সিনটা, আর ওনারা তো ওনাদের কাজ মিটে গিয়েছে, সেই কারণে আজকে আজকে রাত্রিবেলা ওনাদের মানে ফ্লাইট আছে। গাইস তোমার দাদাভাই এখন প্লেনে উঠবে, সেই কারণে ওয়েট করছে। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর
নেক্সট ভিডিওই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।